প্রায় তিন হাজার ফুট উপর থেকে প্যারাশুট ছাড়া জাম্প বা পৃথিবীর সবথেকে উচ্চ স্থান থেকে ক্লিপ জাম্প এরকমই পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর পাঁচটি জাম্পের ঘটনা নিয়ে থাকছে আমাদের আজকের ভিডিও তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি আর এরই মধ্যে সাবস্ক্রাইব করে ফেলুন এম টিভি প্রথমে রয়েছে এনটিপেন্ডিকেইন তিনি তার সঙ্গীদের নিয়ে হেলিকপ্টার করে তেরো হাজার ফুট উপরে উঠে যান আর এই উপরে থেকেই নেয় মানব ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর সিদ্ধান্তের মধ্যে একটি সিদ্ধান্ত তিনি এই তেরো হাজার ফুট উপর থেকে কোনো প্রকার প্যারাসুট ছাড়াই লাভ দেবেন তার যেই ভাবনা সেই কাজ তিনি এক এক করে তার প্যারাসুট টি শার্ট নিচে ফেলে দেন তারপরে লাফ দিলেন কোনো প্রকার সেফটি নিজের কাছে না রেখেই সাথে তার লাফ দিলেন দুইজন বিশ্বস্ত বন্ধু তার এখন একটাই বাঁচার উপায় তার বন্ধুরা যদি তাকে ঠিকমতো ধরতে পারে মাটিতে পড়ার আগে তাহলেই সে বেঁচে যাবে না হলে তার নির্ঘাত মৃত্যু অবিশ্বাস্যভাবে তার এক বন্ধু তাকে মাটিতে পড়ার ঠিক চল্লিশ সেকেন্ড আগে তার হাত ধরতে সক্ষম হয় আর প্যারাশুটের মাধ্যমে নিরাপদে মাটিতে নেমে আসে বন্ধুরা আপনার কি এরকম কোনো বিশ্বস্ত বন্ধু আছে যাকে নিয়ে আপনি এরকমভাবে প্যারাশ্যুট ছাড়াই লাভ দিতে পারবেন থাকলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তারপরে রয়েছে লুক একেন্স স্কেম তিনি মাটি থেকে প্রায় পঁচিশ হাজার ফুট উপর থেকে ঝাঁপিয়ে পড়লেন কোনো প্রকার সেফটি ছাড়া এবং তার সাথেও লাভ দিলেন তার দুজন সহযোগী তাকে যা করতে হবে তা আরও কঠিন কাজ নিচে টানানো ছোট সুতোর দশ হাজার বর্গ জালের উপরে পড়তে হবে তাকে তাহলেই তিনি বেঁচে যাবেন সেখান থেকে যদি বিন্দুমাত্র এদিক ওদিক হয় তাহলে তার নিশ্চিত মৃত্যু তিনি শুধুমাত্র বাতাসের গতিবিধিকে কাজে লাগিয়ে নিচের দিকে নামতে থাকলেন এবং অবিশ্বাস্যভাবে তিনি জালে পড়ার ঠিক বিশ সেকেন্ড আগেই নিজেকে মুসরে ঠিক জালের মধ্যে পড়লেন এরকম দক্ষতা অর্জনের জন্য তাকে প্রায় দুই বছর প্র্যাকটিস করতে হয়েছে তারপরে উইংস এবং ফ্রেড দু সালে উইংস এবং ফ্রেড সিদ্ধান্ত নিলেন তারা ঝাঁপিয়ে পড়বেন দু ফুট উপরে ব্রুস খলিফার উপর থেকে তারা সকালে ঝাঁপিয়ে পড়ার জন্য নিজেদের প্রস্তুত করে নিলেন এবং দক্ষতার সাথে লাভ দিলেন আর নিচে নেমে এলেন এই বিল্ডিংগুলোর উপর থেকে স্কাই করার সময় সবথেকে বড় ঝুঁকি হল বাতাসের গতিবেগ যদি অনুকূলে না থাকে তাহলে যে কোনো সময় ঘুরে গিয়ে ধাক্কা লাগতে পারে বিল্ডিংয়ের সাথে আর এর জন্য হতে পারে নিশ্চিত মৃত্যু তারপরে রয়েছে প্রফেসর স্প্লাশ তিনি এখন পর্যন্ত এমন কিছু জাম্প করে গেছেন যা পৃথিবীর অন্য কেউ করতে পারেনি মাত্র কয়েক ফুট পানির প্লাস্টিকের চৌবাচ্চার ভিতরে লাফিয়ে পড়েন তিনি মাত্র এক ফুট উঁচু একটি রাবারের পুলের ভিতরে ৩৭ ফুট উপর থেকে জাম্প দিয়ে তার শেষ বিশ্ব রেকর্ডটি গড়েন এই জাম্পের ক্ষেত্রে তিনি ব্যবহার করেন তার বুক আপনি কখনো এরকম ভয়ঙ্কর জাম্প করতে যাবেন না তাহলে যে কোনো সময় ঘটতে পারে আপনার দুর্ঘটনা বন্ধুরা আমাদের বাংলাদেশে কিছু দুর্গম রিসোর্ট রয়েছে যেখানে আপনি বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে যদি এরকম জাম্প করতে যান মজা করতে যান ঠিক তখনই যদি কোনো দুর্ঘটনায় পড়েন তাহলে তো আশেপাশে কোনো হসপিটাল পাবেন না পাবেন না কোনো অ্যাম্বুলেন্স ঠিক তখনই আপনার বিপদে সঙ্গী হতে পারে ইজিআর অ্যাপটি আপনি ইজেআর অ্যাপটি যদি এখন ইনস্টল করে রাখেন ঠিক সেই মুহূর্তে আপনি ইজেয়ার অ্যাপটি অন করলেই আপনি আশেপাশে বাংলাদেশের যে কোনো স্থান থেকে পেয়ে যেতে পারেন আপনার কাঙ্ক্ষিত অ্যাম্বুলেন্স যার মাধ্যমে আপনি তার কাছাকাছি কোনো হসপিটালে গিয়ে হয়তো মৃত্যুর হাত থেকে বেঁচে যেতে পারেন তাই এখনই ইনস্টল করে নিন ইজেয়ার অ্যাপ আর খুঁজে নিন বাংলাদেশের যে কোনো স্থান থেকে অ্যাম্বুলেন্স সর্বশেষ রয়েছে ফ্লিক্স বাম গার্নার তিনি এ পর্যন্ত সবচেয়ে উঁচু স্থান থেকে জাম্প করেছেন দু হাজার বারো সালের চোদ্দোই অক্টোবর একটি হিলিয়াম বেলুনে চড়ে তিনি উঠে যান পৃথিবীর সীমা ছাড়িয়ে এক লক্ষ সাতাশ হাজার একশো ফুট উপরে তিনি স্পেস থেকে লাভ দেওয়ার সিদ্ধান্ত নেন তারপরে তিনি ঝাঁপিয়ে পড়েন প্যারাশুট বন্ধ থাকা অবস্থায় তিনি প্রায় ঘন্টায় আটশো দশমিক নয় মাইল অথবা তেরোশো দশমিক এক কিলোমিটার গতিতে চার মিনিট ধরে নিচের দিকে নামতে থাকেন তারপরে তিনি প্যারাশুটের সাহায্যে নিচে নেমে আসেন এভাবেই গড় একটি বিশ্ব রেকর্ড যা হয়তো মানব ইতিহাসে আরও দশ বছরে কেউ ভাঙতে পারবে না আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর কমেন্ট করে আপনার মন্তব্য জানান এবং পরবর্তীতে এমএস টিভিতে কোন ধরনের ভিডিও দেখতে চান তাও জানিয়ে দিতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য